নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি নভেম্বর মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এই মাসে কী সম্ভাবনা উঠে আসতে চলেছে, এ বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। নভেম্বর 2022 সিংহ রাশির মাসিক রাশিফলের ভিডিও। সিংহ রাশির 100 জন মানুষ আছে, 100 জন 100 জন 100 রকমের রেজাল্ট পাবে। কারণ আমি যে রাশিফলটি বলছি, বর্তমান সার্বিক গ্রহের গোচর অনুযায়ী আপনাদের সামনে উপস্থাপনা করছি, এটি ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। কারণ এই রাশিফলটি আপনাদেরকে বন্ধু হিসাবে বা গাইড হিসাবে কিন্তু কাজে দিবে। দেখো, জীবনে মানুষের সমস্যা আসবে। অনেক কমেন্ট আসছে যে স্যার আমার তো সমস্যা আসছে। সিংহ রাশিরও বেশ কমেন্ট এসছে। দেখো, সিংহ রাশির ক্ষেত্রে বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে সমস্যা চলছে, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ভালো দিকও কিন্তু রয়েছে। একটা কথা আছে না, সবটাই ভালো হতে পারে না, আবার সবটাই কিন্তু খারাপ হয় না। ভালো এবং মন্দ দুটি মিশিয়ে কিন্তু মানুষের কিন্তু জীবন কিন্তু হয়। শুধুই আপনার খারাপ চলছে, খারাপটাই আপনার ভাগ্যে এসছে, ভালোটা নাই, সেটা না। জানবেন আপনার জীবনে সময় খারাপ চলছে, নিশ্চয়ই ভালো আসবে। অবশ্যই নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করুন, কোন জায়গায় সমস্যা রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিত রূপে আপনারা কিন্তু ভালো ফল কিন্তু পাবেন। সিংহ রাশির গ্রহের যা গোচর সেই অনুযায়ী আপনাদেরকে আমি রেজাল্ট জানাতে চলেছি। প্রথম কথা আপনাদেরকে বলি, 11 নভেম্বর শুক্র রাশি পরিবর্তন করে যাচ্ছে তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে। 13 নভেম্বর বুধ রাশি পরিবর্তন করছে তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে। রবিও রাশি পরিবর্তন করছে 16 নভেম্বর তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে। এবং এর সাথে সাথে আপনাদেরকে 13 নভেম্বর আবার মঙ্গল আপনার বকরি হয়ে আবার বিষ রাশিতে প্রবেশ করছে। সিংহ রাশি কী রেজাল্ট পেতে চলেছে দেখুন। আমি একটি কথা বলবো, সিংহ রাশির মাসের মাঝামাঝি অবধি শরীরের জায়গাটা নিয়ে কিন্তু একটু হলেও সতর্ক থাকুন। বিশেষ করে যাদের সুগার, কোলেস্ট্রল, হার্টের সমস্যা যাদের আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে হলো আপনারা সিংহ রাশির আপনি যদি মানুষ হন, আপনি এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সাবধান থাকুন। অর্থাৎ স্বাস্থ্যের জায়গাটা নিয়ে 16 নভেম্বর অবধি সাবধান থাকুন। 16 নভেম্বরের পর থেকে স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু উন্নতি কিন্তু আপনার হতে চলেছে। এবার আসি আপনাদের শিক্ষা। শিক্ষার জায়গাটা যদি আমি আলোচনা করি, দেখুন আমাদের পঞ্চম ভাব এডুকেশনের ভাব, পঞ্চমপতি বক্রি অবস্থায় অবস্থান করছে অষ্টম ভাবে। শিক্ষাক্ষেত্রে কিন্তু ডিসিশান নিতে পারবেন না, কোনটা করলে ভালো হয়, কী করলে ভালো হয়, সেই জায়গাটা নিয়ে কিন্তু একটু হলো আপনারা মানে ডিসিশানের জায়গাটা নিয়ে একটু হলেও আপনারা কিন্তু চিন্তা করবেন যে কোন কোন লাইনটাতে গেলে ভালো হয়, কোন স্ট্রিমে পড়াশোনা করলে ভালো হয়। কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনাতে অমনোযোগীর জায়গাও কিন্তু দেখা যাচ্ছে। আপনি সিংহ রাশির মানুষ, পড়াশোনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী, কিছু কিছু ক্ষেত্রে অনীহার সম্ভাবনা কিন্তু থাকছে। এর সাথে সাথে আপনি সিংহ রাশির মানুষ, আপনার ঠিক চতুর্থভাবে বুধ অবস্থান করছে, ধনভাবে ধনপতি চতুর্থভাবে, অর্থাৎ অর্থনৈতিক স্থিতির জায়গা কিন্তু আপনার আসবে। যারা সম্পত্তি ক্রয় বিক্রয়ের চিন্তাভাবনা করছেন, ল্যান্ড রেটের জায়গা নিয়ে যারা কেনা বেচা সঙ্গে যুক্ত আছেন, আমি বলবো আপনারা 13 নভেম্বরের পর থেকে যারা প্রপার্টি কেনা বেচার ব্যাপারে আছেন, তারা কিন্তু এগিয়ে চলুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং যারা সম্পত্তি ক্রয় করতে চাইছেন, তাদেরকে বলবো 13 নভেম্বরের পরে আপনারা সম্পত্তিতে কোনো ইনভেস্টমেন্ট করুন। ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু তখন কিন্তু যথেষ্ট কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে সিংহ রাশির আপনি যদি মানুষ আপনার ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে যদি আসি, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যার জায়গা কিন্তু রয়েছে। কেন রয়েছে? প্রেম রিপ্রেজেন্ট করছে আমাদের পঞ্চম ভাব,
পঞ্চমপতি বকরি অবস্থায়। 24 নভেম্বর 2022 এই বৃহস্পতি আপনার বকরি থেকে মার্গী হয়ে যাবে, বেশ কিছু দিকে কিন্তু শুভ রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। কারণ যখন 24 নভেম্বরের পর থেকে প্রেমের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে, লিখে রাখুন এই এইটা কিন্তু আপনাদের সঙ্গে হতে কিন্তু চলেছে। এবং এর পাশাপাশি চতুর্থভাবে শুক্র অবস্থান করবে। দেখো চতুর্থভাবে শুক্র অবস্থান করে সরাসরি আপনার কর্মভাগকে দৃষ্টি দিচ্ছে, আপনার কর্মাধিপতি, কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পদোন্নতি কিন্তু আপনাদের হবে। যারা কর্ম পরিবর্তন করবেন ভাবছিলেন, নতুন চাকরি ব্যাপার চিন্তাভাবনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 14 নভেম্বরের পর থেকে কিন্তু যথেষ্ট ভালো সময় কিন্তু আসছে। ডেটগুলো মেনটেন করে নিন, অর্থাৎ ডেটগুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই সময়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে ভালো। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন, অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির যারা পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুসময় আসতে চলেছে। কারণ আমাদের ষষ্ঠ ভাব হচ্ছে প্রতিযোগিতা, কম্পিটিশনের জায়গা। ষষ্ঠপতি শনি আপনার বকরি থেকে মার্গী হয়ে গেছে, অর্থাৎ এই মার্গী হওয়ার ফলে কম্পিটিটিভ যারা পরীক্ষা দিচ্ছেন সরকারি চাকরির ব্যাপারে বা কোনো বেসরকারি চাকরির ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু একটা সফলতার জায়গা কিন্তু আসতে চলেছে। আপনি সিংহ রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু আসবে চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ। কম্পিটিটিভ পরীক্ষা যারা দিবে অর্থাৎ নভেম্বর মাসে, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে। এবং আপনাদের সপ্তমপতি এই শনি বকরি থেকে মার্গী আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গা কিন্তু তৈরি কিন্তু করবে এবং দৈনন্দিন রোজগারের জায়গা কিন্তু বৃদ্ধি করবে। ব্যবসা যারা করছেন, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু দিতে চলেছে। তবে যাদের শত্রুতা আছে, শত্রু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শান্ত কিন্তু হতে চলেছে, অর্থাৎ শত্রুর জায়গাটা কিছুটা হলো রিলিফের জায়গা কিন্তু আপনাদের আসতে চলেছে। পেটের জায়গা নিয়ে একটু হলো সমস্যা কিন্তু তৈরি হবে, অর্থাৎ আপনাদের বদ হজম এই জায়গাগুলো নিয়ে, পেট নিয়ে সমস্যা কিন্তু একটু হলো আপনাদেরকে ভোগাতে পারে 24 নভেম্বরের আগে পর্যন্ত। বৃহস্পতি সরাসরি আপনার চতুর্থভাবে দৃষ্টি দিয়ে আপনাদের কিন্তু সম্পত্তিগত দিক থেকে লাভ কিন্তু আপনাদেরকে দিবে। এবং আপনাদের ভাগ্যাধিপতিও, আপনাদের ভাগ্যাধিপতি যেহেতু কর্মভাবে অবস্থান করছে, ভাগ্যের দ্বারা কর্ম পাবেন এবং বকরি কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা কিন্তু থাকবে, যে মানে খুব যে স্মুথলি যে ভাগ্যের সাপোর্ট সেটা কিন্তু আমি বলবো না, ভাগ্যের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বিড়ম্বনা থাকবে। এবং সিংহ রাশির আর্থিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে। যাদের বিল পাস হচ্ছিলো না, বিল পাস হয়ে যাবে, পেমেন্ট আটকে ছিল পেমেন্টের জায়গাটা ভালো দেখা যাচ্ছে। এবং যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন। বিদেশের সাথে যারা রত আছেন, আপনি ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দিতে চলেছে বিদেশ থেকে, বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছেন এখান থেকে ডেফিনেটলি আপনারা কিন্তু ভালো ফল কিন্তু আপনারা পেতে চলেছেন সিংহ রাশি আপনার ক্ষেত্রে। তবে একটি কথা সিংহ রাশির ক্ষেত্রে বলি, যারা ব্যবসা করছেন চোখ কান খুলে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটু হলো সাবধানতা অবলম্বন করুন। পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনার নির্দেশ করছে 13 নভেম্বরের পর থেকে, পরিবারের একটা সুখ কিন্তু আপনাদের ফিরে আসতে চলেছে, পারিবারিক সুখ, কিছু কিছু ক্ষেত্রে মানসিক শান্তি আপনাদের কিন্তু আসতে চলেছে 13 নভেম্বর। শুক্র আপনার যদিও শত্রু রাশিতে অবস্থান করছে কিন্তু আপনার কিছুটা হলো লাভ আপনাদেরকে কিন্তু দিবে। এবার আসি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের বিবাহ, বিবাহের জায়গাটা আমি এখন এ মাসে খুব একটা ভালো কিন্তু দেখতে পাচ্ছি না, অর্থাৎ এ মাসটাতে বিয়ের জায়গাটাতে সিংহ রাশির ক্ষেত্রে না এগানোটাই বেটার। কী উপায় করবেন আপনারা? সূর্যের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং হনুমানজির উপাসনা করুন, বিশেষভাবে লাভ পাবেন। নমস্কার।